এখানে দাঁড়িয়ে আমরা একটু গাড়িকে খেতে দিচ্ছি। গাড়িরও তো খিদে পায়, গাড়ি আমাদের কোথায় কোথায় নিয়ে যায়, তাই গাড়িকেও একটু খেতে দিচ্ছি আমরা। এখানে পেট্রোল পাম্পে একটু তেল ভরে, এই দেখো এখানে চারটা ময়ূর, চারটা, একটা না দুটো নয়, চার চারটা ময়ূর। ক্যামেরায় অত ভালো আসছে না, একটু দূরে আছে বলে জুম করলাম, কিন্তু খুব ভালো আসছে না। নিজের চোখে দেখে এত ভালো লাগছে, এত ভালো লাগছে, একসাথে চারটা। আর এই জায়গায় দেখো একটা কার্টুনের মধ্যে মা তার বাচ্চাদের কি সুন্দর নিরাপদ জায়গায় রেখে কোথাও গেছে, জানি না কোথায় গেছে মাটা, কিন্তু বেবিগুলো এখানে কি মিষ্টি, সবাই অপেক্ষা করছে মায়ের জন্য। আর ভাবো কত বুদ্ধি, কত সুন্দর করে লুকিয়ে রেখেছে এমন একটা জায়গায়। তারপর আমরা চলে আসলাম আমাদের ফেভারিট চিলি মোমো খেতে, আমাদের সব থেকে পছন্দের জায়গা এটা। এই দোকানে আমরা মাঝে মাঝেই আসি, আর এখানকার চিলি মোমোটা দেখো একবার, জাস্ট চেহারাটা দেখো, দেখলেই জিভে জল চলে আসবে। মিঠো তিতোড়া, এটাও দেখে কিন্তু অনেকের জিভে জল চলে আসবে। কেমন আছে ভিতরটা, দেখতে কেমন, খেতে কেমন। এগুলো দারুণ খেতে হয়, আমি এগুলো অনেকবার খেয়েছি। এই সেম জিনিসের কিন্তু আবার অনেক রকম ভ্যারাইটি হয়, সেগুলোও কিন্তু খেতে দারুণ, মানে জিভে জল আনার মতো একটা খাবার। মিঠো তিতোড়াটা কেমন ভিতরে কেমন দেখতে, খুলে দেখাই একটু তোমাদেরকে, কেটে দেখাচ্ছি। এই দেখো মনে হচ্ছে একটা কাগজ, কাগজের টুকরির মতো সুন্দর করে কেটে কেটে রেখেছে। এই জিনিসটা কিন্তু অনেক কিছু ফল দিয়ে তৈরি হয়েছে, তার মধ্যে শুকনো লঙ্কা তো আছেই, চিনি আছে, লবণ আছে, সব দিয়ে সুন্দর একটা জিনিস, যেটাকে নাম দিয়েছে মিঠো তিতোড়া। অবশ্যই নামটা শুনে বুঝতে পারছো এটা একটা নেপালি জিনিস, মানে নেপালি খাবার, নামটা শুনেই বুঝতে পারছো। আর এই দিকে দেখো মা কিন্তু এবার চলে এসছে তার বাচ্চাদের কাছে, এখন বাচ্চাদেরকে খেতে দিচ্ছে, কি মিষ্টি লাগছে, ওরাও কি খুশি মা এসেছে বলে, মায়ের কাছে এখন যেতে পাচ্ছে, আদর খেতে পাচ্ছে, কি খুশি। কতগুলো মিষ্টি মিষ্টি বেবি, চারটা পাঁচটা বেবি।